يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ليس على الضعفاء ولا على المرضى ولا على الذين لا يجدون ما ينفقون حرج إذا نصحوا لله ورسوله ما على المحسنين من سبيل والله غفور رحيم ولا على الذين إذا ما أتوك لتحملهم قلت لا أجد ما أحملهم قلت لا أجد ما أحملكم عليه تولوا وأعينهم تفيض من الدمع حزنا ألا يجدوا ما ينفقون إنما السبيل على الذين يستأذنونك وهم أغنياء رضوا بأن يكونوا مع الخوالف وطبع الله على قلوبهم فهم لا يعلمون يعتذرون إليكم إذا رجعتم إليهم قل لا تعتذروا لن نؤمن لكم قد نبأنا الله من أخباركم وسيرى الله عملكم ورسوله ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون سيحلفون بالله لكم إذا انقلبتم إليهم لتعرضوا عنهم فأعرضوا عنهم إنهم رجس ومأواهم جهنم جزاء بما كانوا يكسبون يحلفون لكم لترضوا عنهم فإن ترضوا عنهم فإن الله لا يرضى عن القوم الفاسقين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুকর আদায় করছি তিনি আমাদেরকে সালাতুল জুমার জন্য মসজিদে আসার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ এবং সালাম বর্ষিত হোক আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবীকা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি তাবুকের যুদ্ধ ইসলামের ইতিহাসে সবচেয়ে বড় যুদ্ধ 40,000 সাহাবী অংশগ্রহণ করেছিলেন এই যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি এই যুদ্ধে অংশগ্রহণ করতেই হবে মাস্ট বাধ্যতামূলক এবং এটি অত্যন্ত কষ্টের একটি সময় ছিল মদিনা থেকে 500 মাইলের মতো দূরত্বে অবস্থিত একটি জায়গায় যুদ্ধ করার জন্য যেতে হবে আবার প্রচণ্ড রোদ এই অবস্থায় বিশাল বড় একটা সফর অনেক বড় একটা বাহিনী সেখানে খাদ্য লাগবে পানীয় লাগবে অস্ত্র লাগবে এবং বাহন লাগবে রাসূল বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেককে তার নিজের বাহন ম্যানেজ করে আসতে হবে কারণ এত বাহন কোত্থেকে ইসলামিক স্টেট দেবে এত বাহন তো মুসলিমদের বা বাইতুল মালে তো এত সম্পদ নাই যে মানুষকে যুদ্ধের জন্য এত বাহন এত উল্টা থেকে প্রদান করা হবে প্রত্যেকেই তার নিজের অস্ত্র নিজের বর্ম এবং নিজের বাহন ক্যামেল ভেহিকল এটা তিনি নিজে আসবেন তার নিজের ট্রান্সপোর্ট তিনি নিয়ে আসবেন সাহাবায়ে কেরামরা তাদের নির্দেশনা ছিল তাদের সামর্থ্য অনুসারে তারা যুদ্ধের ফান্ডে টাকা জমা দেবে এবং আপনি জানেন এখানে এমন অনেক ঘটনা ঘটেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সাহাবায়ে কেরামের মধ্যে কেউ কেউ তাদের 100 ভাগই তারা এই যুদ্ধের ফান্ডে জমা দিয়েছিলেন যেমন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার অর্ধেক প্রদান করেছিলেন ওসমান একটি যুদ্ধে তিনি এই যুদ্ধে প্রায় 10,000 মতো তিনি ঘোড়া এখানে তিনি সাপ্লাই করেছিলেন এরকম বিশাল বিশাল ফান্ড সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন তারা দিয়েছিলেন এরকম একটা ভয়াবহ যুদ্ধে যাওয়ার জন্য কে না চায় এরকম একটা যুদ্ধে তারা অংশগ্রহণ করবে কিন্তু মুনাফিকদের একদল তারা এই যুদ্ধে অংশগ্রহণ করলো না তারা ওয়াজা আল মুআযযিরুনা মিনাল আরাব বেদুইনদের মধ্যে একদল যারা ওজোর করে করে সব সময় বেড়ায় অজুহাত দেখিয়ে বেড়ায় এরা এসে বলল লিউযান আলাইহিম সো দ্যাট দে আর গিভেন পারমিশন টু স্টে ব্যাক তারা পেছনে থাকার অনুমতি তারা চেয়েছে না আমরা যেতে পারবো না যুদ্ধে কারণ সেখানে তারা বলেছে নিজেরা তো তারা যায়নি অন্যদেরকে গিয়ে বলেছে এত গরমের মধ্যে তোমরা কেন যাবে এত রোদ এত ভয়াবহ রোদ বিশাল বড় সফর এখানে খাদ্য পানীয় সংকট হবে এত বিশাল বাহিনী যুদ্ধ করতে হবে পৃথিবীর পরাশক্তির বিরুদ্ধে পরাশক্তি মানে রোমানরা যদি বলা হয় বাংলাদেশকে ইউরোপ বা আমেরিকার মতো কোনো রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য তাহলে কি হতে পারে এমন একটা রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ করা তো আমাদের পক্ষে সম্ভব না বা এমন একটা পরাশক্তির বিরুদ্ধে
এই পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে যাবে। এমন অবস্থায় মনে রাখতে হবে যে মুসলিমরা যুদ্ধ করেন তারা তাদের ইমানের উপর নির্ভর করে, অস্ত্রের উপর নির্ভর করে না। অস্ত্র তাদের আছে, কিন্তু তাদের অস্ত্র কি? ইমান এবং দোয়া, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রার্থনা। মুসলিমরা যুদ্ধ করতে যাবেন, মোনাফেকরা তো গেলই না, মুসলিমদেরকে গিয়ে তারা ডিমোটিভেট করা শুরু করলো। এত গরমের মধ্যে এত বিশাল বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাওয়া একেবারেই নির্বুদ্ধিতা হবে। এটা মানে নিজকে আগুনের মধ্যে নিক্ষেপ করা, নিজকে ধ্বংসের মুখে ফেলে দেয়া, তোমরা যেও না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, কুল নারু জাহান্নাম আশাদ্দু হাররা লাউ কানু ইয়ালামুন, ওদেরকে বলে দিন জাহান্নামের আগুন আরো অনেক ভয়াবহ, যদি ওরা জানতো জাহান্নামের আগুন আরো ভয়াবহ। অতএব সেই আগুন যদি নিভাতে হয় তাহলে দুনিয়ার আগুন দিয়ে নেভানো লাগে, অথবা দুনিয়ার পানি দিয়ে। দুনিয়ার পানি চোখ থেকে আসে, আর দুনিয়ার আগুন হচ্ছে মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় কষ্ট করা, ঘাম ছড়ানো। চোখের পানি অথবা শরীরের ঘাম, এর মাধ্যমে কেবল জাহান্নামের আগুন নেভানো যায়। অতএব তাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, তাদেরকে কথা বলে দিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাযিল করলেন, বিষয়টা এরকম না, তারা তো নিজেরা বসে থাকলোই, মুআযযিরুন মিনাল আরাব ওয়াল মুনাফিকুন, তারা বসে থাকলো এবং তারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের বিরুদ্ধে বিভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করলো। এটা কেমন কথা হলো? এত গরমের মধ্যে কেন আমাদেরকে যুদ্ধ করতে যেতে হবে? আমাদেরকে কেন এত পরাশক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে? আমাদেরকে কেন এখানে অর্থ দিতে হবে? ইত্তকার ইত্তকার কেন আমাদের নিজেদেরই অস্ত্র সরবরাহ করতে হবে? বিভিন্ন অভিযোগ এবং অভিযোগে তারা এই যুদ্ধে অংশগ্রহণ করতে চাইল না। কিন্তু একদল মুসলিম তো আছে সদা সর্বদা দুর্বল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা বললেন, লাইসা আলা দুআফা ওয়ালা আলাল মারদা ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুনা হারাজুন ইযা নাসাহু লিল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ তাআলা বললেন, যারা দুর্বল যেমন শিশু, বৃদ্ধ এবং নারী, তাদের উপর যুদ্ধ ফরজ নয়, এরা যদি না যায় তাহলে কোনো সমস্যা নাই। ওয়ালা আলাল লাযিনা লা ইয়াজিদুনা মা ইউনফিকুন, এবং যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য যেই অস্ত্র, বর্ম এবং বাহন লাগবে এগুলো যারা এফোর্ড করতে পারে না, কিছু মুসলিম আছে সে তো অস্ত্র কেনার সামর্থ্য নাই, তার বাহন কেনার অথবা বাহন তার নিজেরই নাই, তার নিজেরই উঠ নাই, সে কিভাবে ম্যানেজ করবে? ওর কেনার তার সামর্থ্য নাই, তার বর্ম কেনার সামর্থ্য নাই। এই জাতীয় মোমেনরা তারা যদি কেবল আল্লাহ এবং আল্লাহ রাসুলের ব্যাপারে মানুষকে পজিটিভ কথা বলে, আল্লাহ এবং রাসুলের প্রতি মানুষকে আহ্বান করে, দাওয়াত দেয়, তাহলে এদের কোনো ক্ষতি নেই, এরা না গেলেও চলবে। মা আলাল মুহসিনিনা মিন সাবিল, যারা মুহসিন তাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নাই, তাদের বিরুদ্ধে কোনো শাস্তি মূলক ব্যবস্থা নাই। যদি তারা মুহসিন হয়, মুহসিন মানে হচ্ছে ফিজিক্যালি তারা সাবমিসিভ টু আল্লাহ, তারা শারীরিকভাবে আল্লাহর প্রতি আত্মসমর্পণ করেছে এবং মনোজগতের দিক থেকে তারা কেবল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর সন্তুষ্টির জন্য তারা কাজ করে। ভালো করে খেয়াল করুন, ইহসান আনতাবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ইহসান মানে হচ্ছে তুমি আল্লাহর ইবাদত এমন ভাবে করা যে তুমি যেন আল্লাহকে দেখতে পাচ্ছ, তুমি তাকে না দেখতে পারলেও তিনি তোমাকে দেখছেন, এরকম অনুভূতি নিয়ে আল্লাহর ইবাদত করা। এই জন্য আল্লাহ তাআলা বলেন, মা আলাল মুহসিনিনা মিন সাবিল, মুহসিনদের উপর কোন দায় নাই এবং তাদের কোনো গুনাহ হবে না যদি তারা ইহসানের সাথে, ইহসান মানে কি? আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য মানুষকে কল্যাণের কথা বলা। কিন্তু আমার মূল আলোচনার পয়েন্ট হলো এরপরে আয়াতটি, ওয়ালা আলাল লাযিনা ইযা মা আতাউকা লিতাহমিলহুম قلت لا اجد ما احملكم عليه تولوا واعينهم تفيض من الدمع حزنا الا يجد ما ينفقون। আরেকজন লোক, এরকম এলিট ক্লাসের মানুষ, তারা এত সম্ভ্রান্ত, তাদের ইমানের দিক থেকে তারা এতটা আকাশচুম্বী ইমানের অধিকারী যে এরা রাসূলের কাছে আসেন এবং বলেন, ইয়া রাসূল, আমরা তো গরিব মানুষ, আমাদের অস্ত্র কেনার সামর্থ্য নাই। ভালো করে খেয়াল করুন, আমি বলছি এরা এলিট ক্লাস, এরা সমাজের সবচেয়ে সম্ভ্রান্ত, এরা হচ্ছে আকাশচুম্বী মর্যাদার অধিকারী, এরা হচ্ছে গগন বিদারী ইমানের অধিকারী। এসকল ব্যক্তিরা, এদের মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই গোটা পৃথিবী ধ্বংস হয়ে গেল, এইরকম একজন ব্যক্তির মর্যাদা মহাল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গোটা পৃথিবী রাখে চেয়ে বেশি। এবং তারা যদি কোনো কথা বলে, লাউ আসসামা আল্লাহি লা আবাররাহু, তারা যদি আল্লাহর নামে কোনো কথা বলে তাহলে আল্লাহ তাআলা এটা তার নিজের দায়িত্ব নিয়ে নেন যে এই ব্যক্তি যেহেতু মুখ দিয়ে এই কথা বের করেছে এটা হতেই হবে, এটা আমি করেই ছাড়বো। এরকম মর্যাদাবান কিছু লোক আছে, এলিট ক্লাস, এরা হলো গরিব, এরা আল্লাহর কাছে, আল্লাহ রাসূলের কাছে আসেন এবং বলেন, ইয়া রাসূল, আমরা গরিব মানুষ, আমাদের টাকা নাই, আমাদের কোনো সামর্থ্য নাই, আমরা অস্ত্র কিনতে পারছি না, আমরা বর্ম কিনতে পারছি না, আবার আমাদের নিজের কোনো বাহনও নাই, অন্য বাহন কেনার মধ্যে কোনো সামর্থ্য নাই, ইয়া রাসূল আল্লাহ, আমাদের একটু অস্ত্র দেন।
আমাদের একটু বর্ম দেন না, আমাদের একটু বাহন দেন, আমরা যুদ্ধে যেতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বললেন, উল্টা আল্লাহ বলছেন, আপনি তাদেরকে বলেছেন, লা আজিদু মা আহমিলুকুম আলাইহি, আমি তো তোমাদেরকে অস্ত্র কিনে দেওয়ার মতো, বর্ম কিনে দেওয়ার মতো, অথবা ওল্ড ঘোড়া কিনে দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই, আমি দিতে পারবো না। রাষ্ট্রীয় আমার নিজের অর্থ নাই এবং রাষ্ট্রীয় পোশাকেরও এরকম কোনো সম্পদ নাই, আমি দিতে পারবো না। কিন্তু এই লোকগুলোর অবস্থা কি হয়েছে? আল্লাহ তাআলা বললেন, হাযানান তাওয়াল্লাউ ওয়া আয়ুহুম তাফিদু মিনাদ দামঈ, হাযানান আল্লাহ ইয়াদুম ইয়ানফিকুন, এই লোকগুলো যখন তারা ফিরে যায় তখন তারা ফিরে যাচ্ছে, ওয়া আয়ুহুম তাফিদু মিনাদ দাম, তারা কাঁপতে কাঁপতে তারা ফিরে যাচ্ছে, তারা ফিরে যাচ্ছে কাঁপতে কাঁপতে, হাযানান এই দুঃখে এই কষ্টে, যে আল্লাহ ইয়াদুম ইয়ানফিকুন, তারা আল্লাহর রাস্তায় ব্যয় করার মতো তাদের সামর্থ্য নাই, তারা এই যুদ্ধে যেতে পারছে না কারণ তাদের অস্ত্র কেনার মতো সামর্থ্য নাই, তাদের ওয়েট বা ঘোড়া কেনার মতো সামর্থ্য নেই, নিজেদেরও নাই, এবং এই কারণে তারা কাঁদছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে কোরআন আয়াত নাজিল করে দিলেন, এই এলিট ক্লাসের লোকদের ব্যাপারে রাসূলকে জানিয়ে দিলেন, এরকম কিছু লোক আপনার সাথে আছে, এমন কিছু লোক আপনার সাথে আছে যাদের অন্তরের দিক থেকে তারা বিশাল ধনী, শরীরের দিক থেকে দুনিয়ার সামর্থ্যের দিক থেকে হতে পারে তাদের কিছু নাই, কিন্তু অন্তরের দিক থেকে তারা সত্যিকার অর্থেই তারা মহাধনী, তারা বিশাল ধনী, বিশাল ধনের অধিকারী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সকল ব্যক্তিদের সম্মান এবং মর্যাদায় এই আয়াতগুলো নাজিল করলেন, রাসূলকে তিনি আরো নির্দেশ প্রদান করলেন, ওয়াসবির নাফসাকা মা আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাতি ওয়াল আশিয়্যি ইউরিদুনা ওয়াজহাহু ওয়ালা তা'দু আইনাকা আনহুম তুরিদু জিনাতাল হায়াতিদ দুনিয়া ওয়ালা তুতি' মান আগফালনা কালবাহু আন যিকরিনা ওয়াত্তাবা হাওয়াহু ওয়া কানা আমরুহু ফুরুতা। একদল লোক তাদের কোন অর্থনৈতিক অবস্থা এরকম না, তারা অনেক টাকা পয়সার মালিক এমনও তারা না, এবং তারা মসজিদে এসে একেবারে হয়তো বা এমন ভাবে থাকে, কেউ তাদেরকে জিজ্ঞেস করে না, কেউ তার কথাবার্তা এরকম তাদের সাথে অত বেশি হাই হ্যালো ইত্যাদি কথাবার্তা করে না, সালাম ইত্যাদি দেয় না। সমাজে আপনি দেখবেন এমন কিছু লোক আছে যারা খুবই অসহায় টাইপের, কেউ তাদের খুব সম্মান মর্যাদা দেয় না, তারা থাকলে খুব একাকি অথবা তারা আলাদা হয়ে থাকে কারণ অন্যরা তাদেরকে অতটা সম্মান প্রদান করে না। কুরাইশরা নেতৃবৃন্দ এসে রাসূলকে বললেন, এই যে আম্মার অথবা বেলাল অথবা ধরেন ইয়াসির অথবা অন্যান্য আছে, এরা যারা আছে খাব্বাব খোবাইর, এই এদের মতো এরা আপনার আশপাশে থাকে, এদের গা থেকে গন্ধ বের হয়, এদের চেহারাগুলো এরকম মানে এলিট ক্লাসের লোকদের ধনী বণিক শ্রেণীর মধ্যে এদের জামা কাপড় এরকম দামি না, এদের চেহারার মধ্যে এরকম কোনো গ্লেজ বের হয় না, এবং এদের জামা কাপড় উন্নত মানেন না, এদের কারণে তো আপনার কাছে আসতে পারছি না। এরা যদি আপনার কাছে না থাকতো তাইলে তো আপনার কাছে আমরা যেতে পারতাম, কারণ এদের সাথে আমরা বুঝতে পারি না, এরা আমাদের স্টেটাসের লোক না, এরা আমাদের সমাজের লোক না, এরা আমাদের মর্যাদার লোক না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন আয়াত নাজিল করে দিলেন, না আপনার উম্মার মধ্যে আপনার সাহাবী এবং আপনার সাথীদের মধ্যে এমন কেউ কেউ আছে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এলিট, আপনি তাদেরকে খুঁজে খুঁজে বের করুন, তাদের সাথে গিয়ে আপনি এখন থেকে আরো বেশি থাকবেন, তাদের সাথে থাকবেন, তাদের সাথে সময় দেবেন, তাদের সাথে বসবেন। এই আয়াত নাজিল হওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার খুঁজলেন, আমার সাহাবীদের মধ্যে কারা আছে যারা এরকম একটু কম দামি জামা কাপড় পরে থাকে, এদেরকে খুঁজে খুঁজে বের করলেন, দেখলেন ওই কর্নারে বেলাল বসে আছে, ওই কর্নারে আম্মার বসে আছে, ওই কর্নারে বসে আছে অথবা খোবায় খোবায় অথবা খাব্বা অথবা অন্যান্যরা বসে আছেন, যাদেরকে কেউ খুব মর্যাদা দেয় না, এরা কোনো জায়গায় এমনি মানে খুব সাধারণভাবে সাদামাটা ভাবে বসে আছেন। রাসূল ইসলাম তাদেরকে খুঁজে খুঁজে বের করে তাদের সাথে থাকছেন, তাদেরকে সময় দিচ্ছেন, তাদের সাথে কথা বলছেন, এবং তাদেরকে খুঁজে খুঁজে বললেন, আলহামদুলিল্লাহ আল্লাযী জাআলা ফী উম্মতী, আল্লাহর সব প্রশংসা করছি যিনি আমার উম্মার মধ্যে এমন কিছু লোক রেখেছেন যারা আল্লাহর কাছে এতটা সম্মান এবং মর্যাদার অধিকারী, আল্লাহ আমাকে নির্দেশ করেছেন তাদের সাথে স্পেশাল সময় ব্যয় করার জন্য। এরকম কিছু লোক আছে আমার উম্মার মধ্যে, সম্মানিত ভাইয়েরা এবং বোনেরা, আসলে প্রবলেমটা কোথায়, আসলে ইস্যুটা কি? ইস্যুটা হলো লাজ্জাতুল ইবাদাহ, ইবাদতের স্বাদটা উপভোগ করা বা অনুভব করা। ইবাদতের স্বাদ যদি আপনি অনুভব করেন তাহলে আল্লাহর কাছে আপনি এলিট ক্লাসের লোক হয়ে যাবেন, মানুষ আপনাকে কি দৃষ্টিতে দেখছে সেটা বিষয় নয়, আল্লাহর কাছে আপনি এলিট ক্লাসের লোক হয়ে যাবেন। আর আল্লাহর কাছে এলিট ক্লাসের লোক হওয়ার জন্য ইবাদতের মধ্যে মজা আপনাকে পেতে হবে। ইবনু কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি তার উস্তাদ ইবনু তাইমিয়া শাইখুল ইসলাম রাহিমাহুমুল্লাহ থেকে উল্লেখ করেছেন, যে ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি বলেছেন, এমন কিছু লোক আছে যারা এই দুনিয়াতে জান্নাত ফিল করে, তারা জান্নাত অনুভব করে,
এবং কিছু লোক তারা দুনিয়াতে তারা জান্নাতের স্বাদ পায়, আর যারা দুনিয়া জান্নাতের স্বাদ পায় না তারা আখেরাতে গিয়ে কিভাবে জান্নাত পাবে? দুনিয়ায় তো সে জান্নাতের স্বাদ পেল না। এবং তিনি বলেছেন, আমরা কখনো কখনো আমাদের অন্তর্জগতে এমন স্বাদ আমরা অনুভব করি, এমন তৃপ্তি আমরা পাই, এমন মজা আমরা পাই, এই মজার কথা যদি আমাদের শত্রুরা জানতো তাহলে ওরা তলোয়ার দিয়ে আমাদের বিরুদ্ধে যুদ্ধ করে আমাদের মজা তারা নিয়ে যেতে চাইত। কিন্তু এটা তো নেওয়া যায় না, ইউ ক্যান অনলি ফিল ইট, আপনি কেবল অন্তর দিয়ে এটাকে অনুভব করেন। এই অনুভবের জায়গাটি আমি আপনাদেরকে আইডেন্টিফাই করতে চাই আজকে প্রিয় ভাইয়েরা। এর মধ্যে এক নম্বর বিষয়টা আমি বলি আপনাদেরকে, তা হলো আপনি কখনো নামাজে দাঁড়ানোর পর কি এমন মনে হয়েছে যে আপনি সেজদাটা আর একটু লম্বা দিতে চান? মাত্র তিনবার তাসবিহ পড়লেন না, আপনার মনে হয় আপনি আজকে 100 বার তাসবিহ পড়বেন, 100 বার বলবেন সুবহানাল্লাহ, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, এছাড়া আরো তো আল্লাহুম্মা ফিলি যামবি কুল্লা, অথবা আরো অসংখ্য দোয়া আছে, আল্লাহুম্মা লাকা সাজাদতু ওয়া লাকা ওয়ালাকা আমানতু ওয়া লাকা আসলামতু, এই যেগুলো সাজদা দোয়া আছে আপনি পড়ছেনই পড়ছেনই এবং আপনার সেজদা শেষ করতে মনে চায় না, এরকম কি কখনো হয়েছে আপনার? এটা হলো লাজ্জাতুল ইবাদাহ, লাজ্জাতুস সুজুদ, ফিলিং দ্য সুইটনেস অফ সুজুদ ইন ইয়োর সালাত, আপনার নামাজের মধ্যে সেজদার সুইটনেস এটাকে ফিল করা। কখনো কি আপনার এমন হয়েছে যেমন আপনি কোরআন তেলাওয়াত করতে বসেছেন, আপনার কেবল পাতা উল্টাইতে মনে চায় না, আপনি কেবল পড়তে মনে চাইছে, আরো পড়ি আরো পড়ি আরো পড়ি, আপনি 1 ঘন্টা পড়েছেন কেন যেন মনটা চায় আরো পড়েন, 2 ঘন্টা পড়েছেন, 3 ঘন্টা পড়েছেন, 4 ঘন্টা পড়েছেন, কখনো কি এমন হয়েছে? আমাদেরকে গত কয়েকদিন আগে, 2-3 দিন আগে একজন মহিলা প্রশ্ন করলো টেলিভিশনে লাইভে যে সে আমি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ আদায় করি, আমার কি কোনো গুনাহ হবে? যদি টেলিভিশন না দরকার আমি চিৎকার করে কেঁদে বলতাম আপনি একটু আমাদের জন্য দোয়া করেন। একজন প্রশ্ন করে ফজরের নামাজ কি এশার নামাজের ওযু দিয়ে ফজরের নামাজ পড়লে তার জন্য কোনো গুনাহ হবে কিনা, এই ওযু দিয়ে নামাজ পড়া যাবে কিনা, এটা চিন্তা করেন। একজন এসে বলছে যে সেখানে আমি তো রাত্রে 12টা থেকে সব ফজর পর্যন্ত নামাজ পড়ি, আমার কি গুণ হবে? কারণ আল্লাহ যে বলেছেন রাতের অধিকাংশ অংশ ওয়াল্লাযীনা ইয়াবিতুনা লিরব্বিহিম সুজ্জাদান ওয়া কিয়ামা, যারা রাতটা কাটায় আল্লাহ সিজদা এবং কিয়ামরত অবস্থায়, আমি কি তাহলে এই আয়াতের বিরোধী কিছু আচরণ করছি? আমি কি আরো আগে উঠবো? আমি ভাবছি আমাদের যুবকরা বা আমরা তো ফজর নামাজ পড়ার জন্য ঘুম থেকে উঠতে পারি না, আর এরা আমাদেরকে জিজ্ঞেস করে যে সারা রাত জেগে থেকে ফজর নামাজে ওই ওযু দিয়ে ফজর নামাজ আদায় করলে হবে কিনা, এবাদতের লাজ্জা কিভাবে পেয়েছে দেখেছেন? এবাদতের মজা যিনি প্রশ্ন করেছেন তিনি কোনো এরকম না যে তিনি কোনো ইয়াং কোনো লেডি না, তিনি একজন বুড়ো নারী, এরকম তিনি প্রশ্ন করেছেন, এরা তিনি জানতে চেয়েছেন। এরা এলিট ক্লাসের মানুষ, আপনি এবং আমি হয়তো বা তাদেরকে চিনি না, এরা এই মজা তারা তাদের এবাদতের মধ্যে তারা পায়, এই তৃপ্তি পরিতৃপ্তি তারা অর্জন করে তাদের এবাদতের সাথে, কারণ তাদের রবের সাথে তাদের রিলেশনটাকে তারা এই পর্যায়ে নিয়ে গেছে। সম্মানিত ভাইরা এবং বোনেরা, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আপনি জানেন তিনি কদু লাউ পছন্দ করতেন, লাউ চেনেন তো আপনার, কদু লাউ পছন্দ করতেন। কেন লাউ পছন্দ করতেন? কারণ একবার তিনি দেখলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্লেটে লাউয়ের তরকারি দেওয়া হয়েছিল, তার প্লেট থেকে লাউ যতটুকু আছে তিনি খুঁটে খুঁটে বিভিন্ন জায়গা থেকে তিনি খাচ্ছেন। তার মনে হলো রাসূল যদি ভালো না বাসতেন লাউটাকে এরকম তো তিনি খেতেন না। এরপর থেকে তিনি বললেন আমার সবচেয়ে প্রিয়তম খাবার হয়ে গেছে লাউ। এটা কি জন্য প্রিয় খাবার? লাউ কি খুবই সুস্বাদু খাবার নাকি? স্বাদ আসলে কিসের? স্বাদ তো ইমানের, মাহাব্বাতুর রাসূল, মাহাব্বাতুল্লাহ, মাহাব্বাতুর রাসূল, লাভিং আল্লাহ এন্ড লাভিং দ্য মেসেঞ্জার অফ আল্লাহ, আল্লাহকে ভালোবাসা, আল্লাহ রাসূলকে ভালোবাসা, যে লাজ্জাত, এই লাজ্জাটা তারা অনুভব করেছে, এই লাজ্জাটা তারা ফিল করেছে। এটা সামান্য একটু বাড়তি কিছু না প্রিয় ভাইরা, আপনিও নিজেও এই লাজ্জাটা আপনি অনুভব করতে পারেন যদি আপনি সেটি পান, কারণ ইমান এবং ইবাদত এটা কিন্তু লাজ্জাতের অন্তর্ভুক্ত। লাজ্জাত মানে হচ্ছে আমি বলছি যেটা এটা এটা স্বাদ, ইমানের একটা স্বাদ আছে, ইবাদতের একটা স্বাদ আছে, আমরা সে ইবাদত বা আমরা ইমানের স্বাদ পাই না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন যাকা তুআমাল ঈমান মান রাদিয়া বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা ওয়া বি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলা, সেই ব্যক্তি মূলত ইমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তিকে আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে, রাসূলকে নবী হিসেবে মেনে নিয়েছে এবং সে ইসলামকে তার একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে মেনে নিয়েছে। ভালো করে শুনুন, আল্লাহ আপনার একমাত্র রব, তার মানে আপনার স্রষ্টা তিনি, সৃষ্টিকর্তা তিনি, ইবাদত হবে তার জন্য, চাওয়া হবে তার কাছে, আত্মসমর্পণ হবে তার কাছে, আপনি যাই করেন না কেন তার জন্যই করছেন, তার সন্তুষ্টির জন্য করছেন। এবং অবি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাবিয়া মানে হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নার বাইরে আপনি কোনো কাজ করেন না। এটা লাজ্জাত, এটা আপনি লাজ্জাত পাওয়ার এটা অন্যতম প্রধান একটা অনুষঙ্গ, এভাবে আপনি লাজ্জাত পেতে পারেন। ইসলামে আপনার একমাত্র জীবন ব্যবস্থা, আপনি ইসলামকে জিজ্ঞেস করেন আমি কি কাজটি করবো কি করবো না,
আপনি ইসলামের কাছ থেকে আপনি প্রেসক্রিপশন গ্রহণ করেন, অন্য কারো কাছ থেকে আপনি কোনো আদর্শ নেনও না, অন্য কাউকে আপনি জিজ্ঞাসা করেন না, কারণ আপনি দীন ইনদাল্লাহিল ইসলাম, আপনার কাছে ইসলাম আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সালাসুন মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান, যে ব্যক্তির মধ্যে তিনটি বৈশিষ্ট্য আছে সেই ব্যক্তি সত্যিকার অর্থে ইমানের স্বাদ পায়, ইমানের মজা পায়। মজা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন ইয়াকুনা আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বু ইলাইহি মিম্মা সিওয়াহুমা, যে ব্যক্তি এর কাছে আল্লাহ এবং আল্লাহর রাসূল সবকিছুর চেয়ে প্রিয়, আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ব্যক্তির কাছে সবচেয়ে বেশি প্রিয় সেই ব্যক্তি। গত তিন চার দিন আগে আমাদেরকে এক ইয়াং ম্যান প্রশ্ন করলো, স্যার আমি দিনই পড়াশোনা করতে চাই, আমার বাবা ও মা আমাকে দিনই পড়াশোনা করতে দেয় না, তারা আমাকে মারধর করে। এক মেয়ে প্রশ্ন করলো গতকাল, তাহলে যে আমি হিজাব পড়ি, কোরআন তেলাওয়াত করি, আমার বাবা মা আমাকে বলে যে আমি নাকি পাগল হয়ে গেছি, আমাকে নাকি জিনে ধরেছে, এই কারণে আমি এত কোরআন পড়ি কেন, এত কেন ইবাদত করি, আমি কেন এত জিকির আজকের করি, তুই তো পদভ্রষ্ট হয়ে যাবি, এ তুই তো পাগল হয়ে যাবি, এটা তো এখন দিন পালনের বয়স না, আরো পরে দিন প্র্যাকটিস করবে। এগুলো কেমন মানুষ আপনি বলেন? এরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, এরা ঈমানের স্বাদ পেয়েছে, এরা তো ঈমানের স্বাদ পেয়েছে। এক হিন্দু থেকে মুসলিম হয়েছে, আমাকে ফোন করে বলল, স্যার আমি যে নামাজ পড়লে আমি যে মনে হচ্ছে না আমি জান্নাতে আছি, আমি বোঝাতে পারবো না যে আমি কি স্বাদ পাই। আমি মনে চেয়েছিল ওকে বলি যে তুমি একটু আমাদের জন্য দোয়া করো, আমরা যেন তোমার মতো স্বাদটা পেতে পারি ঈমানের, আমরা যেন এবাদতের এরকম স্বাদ পাই। এবাদতের স্বাদ পাওয়া এটা ওই ব্যক্তির জন্য সম্ভব হবে যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবার চেয়ে বেশি ভালোবেসেছে, সবচেয়ে বেশি প্রাধান্য দিয়েছে। এমন এই ব্যক্তি ওয়াই ইউহিব্বুল মার আলা ইউহিব্বু ইল্লা লিল্লাহ, কাউকে সে ভালোবাসে কেবল আল্লাহর জন্য। প্রিয় ভাইরা, আপনি কি কখনো ঘটেছে, আপনি কখনো কোন একজন ব্যক্তি অসুস্থ, তিনি আপনার আত্মীয় স্বজন না, তার সাথে আপনার ব্যবসায়িক কোনো লেনদেনও নাই, কিন্তু আপনি কেবল দেখতে গিয়েছেন, আপনি কি জানেন না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, কোন একজন ব্যক্তি তিনি যখন অন্য কাউকে দেখতে যান, তার তিনি অসুস্থ দেখতে যান এবং তার কোনো আত্মীয়তার রিলেশন নাই, ব্যবসায়িক কোনো সম্পর্ক নাই, মধ্যখানে ফেরেশতা তাকে জিজ্ঞেস করেন, কেন যাও, কি উদ্দেশ্যে যাও, আমি আল্লাহ সন্তুষ্টির জন্য যাই, যাও তোমার অতীতের সব গুণা মাফ করে দেওয়া হলো। এরকম তো হতে পারে না, আপনি কি এটা কখনো গিয়েছেন? আপনি লাজ্জাতুল ঈমান ফেল করার জন্য এটা আপনাকে লাগবে, আপনি কেবল মানুষকে ভালোবাসেন, কাউকে ভালোবাসেন কেবল আল্লাহ তাআলার জন্য, অন্য কোনো উদ্দেশ্যে নয়। এই অনুভব আপনার মধ্যে আছে কিনা, আপনি কাউকে ভালোবাসেন, কাউকে একটা হাদিয়া দিলেন, একটা গিফট দিলেন, এটা এই উদ্দেশ্যে দিলেন যে আপনি তাকে আল্লাহর জন্য ভালোবাসেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন যারা পরস্পরকে আল্লাহর জন্য ভালোবাসে, আল্লাহ তাআলা তাদেরকে এমন সিংহাসনে বসাবেন যেখান থেকে কেবল আলো, আলো কেবল আরো ঠিকরে পড়বে, আলো বের হবে, আলো বের হতে থাকবে। এমনকি নবীরা পর্যন্ত, সিদ্দিকরা, শহীদরা পর্যন্ত এটা দেখে তারা ঈর্ষা করবে যে এত মর্যাদা এই লোকটার কেন। কেবল আল্লাহ তাআলা কিয়ামতের দিন এই মর্যাদা দেবেন অথবা তার আরশের নিচে তার ছায়া প্রদান করবেন সে সকল ব্যক্তিদেরকে যারা পরস্পরকে ভালোবাসে আল্লাহর জন্য। আল্লাহর জন্য মানুষকে ভালোবাসুন, ঈমানের স্বাদ আপনি পাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়া আন ইয়াকরা আন ইয়াউদা ফিল কুফরি বাদা আন আনকাযাহু আল্লাহু মিন কামা ইয়াকরাহু আন ইউনকাযা আই ইউকযাফা ফিন নার। কোন একজন ব্যক্তি ঈমান হেদায়েত পেয়েছে, হেদায়েত যেমন আপনি নামাজ শুরু করে দিয়েছেন, আপনি কোরআন তেলাওয়াত শুরু করে দিয়েছেন, আপনি তাহাজ্জুদ নামাজ আদা করা শুরু করেছেন, আপনি তাসবিহ তাহলিল করা শুরু করে দিয়েছেন, এরপরে আর আপনি এটা বন্ধ করেন না। কেন বন্ধ করেন না? এটা থেকে এটা বন্ধ করে দেয়া কে আপনি এতটা ঘৃণা করেন যেমন ভাবে আপনি ঘৃণা করেন আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়া, যে আগুনের মধ্যে নিক্ষিপ্ত আগুনে কেউ আপনাকে ছুঁড়ে ফেলে দিল, এটাকে যেমন আপনি অপছন্দ করেন, আপনার ইবাদত গুলোকে বন্ধ করে দেওয়াটা আপনি এরকম অপছন্দ করেন। রমজান তো গেল কিছুদিন আগে, আপনার রমাদানে যে ইবাদত করেছেন তার কতটুকু কন্টিনিউ আছে, কতটুকু আছে কন্টিনিউ? যদি কন্টিনিউ না থাকে তাহলে ওই যে ঈমানের স্বাদ তো এই জন্যই পাই না, ইমানের স্বাদ তো এই জন্যই পাই না, ইবাদতের স্বাদ তো আমরা সেই জন্যই পাই না। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কোন একজন ব্যক্তির অন্তরে ইমানের স্বাদ কেমনি ভাবে প্রবেশ করে, ইমানটা আসলে কি ফিল কিভাবে করেন, বলে যে প্রচন্ড গরম, এত ভয়াবহ উত্তপ্ত গরম এবং রোদের মধ্যে কোন একজন ব্যক্তির ঠান্ডা পানির পিপাসাটা কেমন লাগে বলেন তো, একটু ঠান্ডা পানি পেলে তিনি কেমন মজা ফিল করবেন, প্রচন্ড গরম, প্রচন্ড রোদ, একটু ঠান্ডা পানি তার কাছে কি মজার লাগতে পারে। ইমানটা এরকম একটা মজার জিনিস অথবা তার চেয়ে অনেক বেশি, এবাদতটা এরকম মজার জিনিস বা তার চেয়ে অনেক অনেক বেশি। ব্যক্তিরা এবাদতের এই মজাটি তারা কিভাবে পাবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, এটা পেতে হলে মানুষ আমাকে তাদের সকল কিছুর চেয়ে বেশি ভালোবাসতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াতআমু আহাদুকুম তু'আমাল ঈমান হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালাদিহি ওয়া ওয়ালিদিহি ওয়া নাফসিহি ওয়া নাসি আজমাইন। আমি যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তির কাছে তার নিজের জীবন, তার সন্তান সন্ততি এবং গোটা মানব জাতি থেকে যদি আমি তার কাছে প্রিয় না হই, এবং তার নিজের থেকে, তার বাপ মা থেকে, তার ছেলে মেয়ে থেকে, তার স্বামী স্ত্রী থেকে যদি আমি তার কাছে প্রিয় না হই, তাহলে ওই ব্যক্তি ঈমানের স্বাদ পাবে না।
আল্লাহ রাসুলকে এই লেভেলের ভালোবাসা, এটা ইমানের স্বাদ। ইমান কেউ যদি স্বাদ পায়, এবাদতের কেউ যদি স্বাদ পায়, তাহলে তার চেহারা এর পরিস্ফুটন, তার চেহারা এর আসর, এর প্রভাব পায়, দেখা যায়। আল্লাহ তাআলা বলেছেন সিমাহুম মিন উজুহিম, সিমাহুম ফি উজুহিম মিন আসরি সুজুদ, যালিকা মাসালুম ফিত তাওরাতি ওয়াল ইনজিল। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহাবীদের একটা উদাহরণ দিয়েছেন, সাহাবীরা রাসূলের সেই সাথে যে সাহাবীরা ছিলেন তাদের উদাহরণ তাওরাত এবং ইনজিলে দেয়া আছে, কোরআনে দেয়া আছে। তা হলো তাদের চেহারায়, তাদের কপালে সেজদার দাগ রয়েছে। কপালে কিসের দাগ রয়েছে? সেজদার। এই সেজদার দাগ মানে কি? ওলামায়ে কেরাম বলেছেন দুটো অর্থই হতে পারে, সেজদা দিতে দিতে এখানে দাগ পড়ে গেছে, কালো দাগ। দেখবেন কিছু কিছু মানুষের কপালে কালো দাগ আছে, কারো কারো কপালে কালো দাগ পড়ে, এটা একটা তারা ধরুন মানে তার যে স্কিন রিলেটিং কোন একটা ডিজিজ, এ কারণ হতে পারে। আবার সত্যিকার কিছু কিছু লোক আছে এমন এলিট যে তারা সেজদা দিতে দিতে এই জায়গাটা দাগ পড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন ইন্নাল্লাহ হারামা আলাইকুম হারামা আলান নারি আন তাকুল আসার আসুজুদ, আল্লাহ তাআলা জাহান্নামের উপর হারাম করে দিয়েছেন সেজদার দাগগুলোকে ভস্ম করে দিতে। কোন মানুষ তিনি সেজদা দিলে এখানে একটা দাগ পড়ে, এটা কখনো কখনো ভিজিবল, কখনো কখনো ইনভিজিবল, কখনো কখনো এটা দেখা যায়, কখনো দেখা যায় না। কারো দেখা যায় কালো দাগ, কারো দাগ দেখা যায় না। যাদেরটা দেখা যায় না তাদেরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এই দাগগুলো কোন ওই ব্যক্তি যদি জাহান্নামে যায়ও, তাহলে এই দাগগুলো জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে, এটা অক্ষত থাকবে। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একসময় বলবেন যাদের কপালে সিজদার দাগ ছিল এদেরকে জাহান্নাম থেকে বের করে জান্নাতে নিয়ে আসো। অতএব এটা এতটা মর্যাদাপূর্ণ একটা দিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর জন্য আপনার এরকম দাগ তৈরি হোক। এটা শুধুমাত্র এমন না, তার কথায়, তার আচরণে, তার চলনে, তার বলনে, এমনকি তিনি যা কিছু করেন, যা কিছু কেনেন বাজার থেকে, এই সকল ব্যক্তিদের সব কিছুর মধ্যে তিনি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের স্বাদ পান, এটা বোঝা যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেন ওয়ালাউ নাশাউ লা রাইনাকাহুম ফালা আরাফতাহুম বিসিমাহুম, মুনাফিকদেরকে যদি আমি চাইতাম তাহলে আমি বলে দিতে পারতাম যে আপনি এই এই চিহ্ন দেখলে বুঝতে পারবেন এটা মুনাফিক, মানে তার শরীরের মধ্যে এরকম চিহ্ন আছে। তেমনি ভাবে আল্লাহ তো সুবহানাহু ওয়া তাআলাকে যারা ভালোবাসেন, এবাদতের স্বাদ যারা পান, তাদের শরীরের মধ্যে এরকম চিহ্ন আছে। এই চিহ্ন আপনি হয়তো বা দেখতে পান না। এর জন্য সালফে সালিন তারা বলতেন কোন একজন ব্যক্তি তিনি যদি তাহাজ্জুদে সালাত আদায় করেন তাহলে দিনভর তার চেহারা থেকে আলো বের হয়। আলো, এই আলো আপনি দেখার জন্য আপনারও চোখ লাগবে, আমারও চোখ লাগবে। আপনি ওই চোখ না থাকলে ওই আলো কোনোদিনই দেখতে পাবেন না। অতএব তিনি দেখতে পাবেন যিনি আলো উপভোগ করেন, যিনি ওই আলো অনুভব করেন। আপনি তো জানেন ওই বাংলাদেশের ওই চোরের গল্প তো সবাই জানে, যে একজন সারা রাত চুরি করেছে, এরপরে ফজরের আগে ওইখানে পুকুরে সে হাত মুখ ধুইতেছে, কারণ সারা রাত চুরির কাজ করেছে। আরেকজন সারা রাত ইবাদত করেছে, এখন ফজরের আগে তিনি উযু করে আবার নামাজে যাবেন। যে চোর সে মনে করে এরটা তো আমার মতোই চোর, আর যে ব্যক্তি ইবাদত করেছেন সে মনে করে আরো কত আল্লাহওয়ালা আছে, দেখো ওই একটা আর আল্লাহ এখানে আছে। ব্যক্তি তার নিজের উপর আল মারু ইয়াকলিসু আলা নাফসিহি, ব্যক্তি তার নিজের উপর অন্যকে মূল্যায়ন করে। আপনি একটা এলিট হৃদয়ের অধিকারী হতে পারেন যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে আপনি সম্পর্কটা বাড়ান, তাহলে দেখবেন আপনি খারাপ মোমেনদের ব্যাপারে, জন্নবিল মোমেনিনা খায়রা, মোমেনদের ব্যাপারে আপনি খারাপ অনুভব করবেন, আপনি ফিল করবেন যে তার চেহারা থেকে আলো বের হচ্ছে, এই অনুভূতি আপনি দেখতে পাবেন। এই কারণে সালফে সালিহিন তারা বলতেন যে আমি কি, যেমন আপনি আসহাবি আল কাবির আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলছেন লা আরা আলাইকুম ইয়া আহলাল মদিনাতি হালাওয়াত আল ঈমান, হে মদিনাবাসী কই তোমাদের চেহারায় তো আমি ইমানের কোন স্বাদ দেখতে পাই না, তোমাদের চেহারায় তো বুঝা যায় না যে তোমরা ইমানের স্বাদ পাচ্ছ। সাহাবীদেরকে বলছেন তিনি আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াল্লাযি নাফসি বিয়াদিহি লাউ আন্না দাব্বা গাবি তুআমাল ঈমান লারুইয়া যালিকা হালাওয়াতুল ঈমান আলাইহি, তখন তিনি বললেন আল্লাহর কসম করে বলছি বনের কোন প্রাণী সে যদি ইমানের স্বাদ পায় তাহলে তার শরীরে, তার চেহারায়, তার আচরণে ইমানের স্বাদ যে সে পাচ্ছে এটা বোঝা যাবে। তো তোমরা মানুষ তোমাদের চেহারা কেন ইমানের স্বাদ তোমরা পাচ্ছ এটা কেন বোঝা যাচ্ছে না। তিনি তার সময়ে লোকজনকে তিনি লক্ষ্য করে বললেন সিবগাত আল্লাহ ওমান আহসানু মিনাল্লাহি সিবগা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রং তো আপনার চেহারা দেখাই যাবে, সে রং সত্যিকার তো দেখা যায় কিনা সেটি প্রিয় ভাইরা দেখার বিষয়। কারণ এখন আমি যেটা বলতে চাই তা আপনি কিভাবে আসলে ইমানের স্বাদ পাবেন কিভাবে আপনি, এটার জন্য আমি এক নম্বর বলছি এবাদতের কাজগুলো দ্রুত শুরু করা। এবাদতের কাজ কি করা? দ্রুত শুরু করা। এবাদতের কাজে দেরি করতে নাই, সময় হয়ে গেছে। ইজা নুদিয়া লিসসালা মিন ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইয়ে, জুমার আজান হয়েছে সব কিছু বন্ধ করে আপনাকে মসজিদের পানে ছুটতে হবে। এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। কারণ এবাদতের যখন ডাক আসে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যায় না যে আমার অন্য কাজ আছে আমি একটু পরে আপনাটাকে সাড়া দিচ্ছি, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বলা যায় না, আল্লাহর ডাকে সাড়া দিতে হয়। আদি ইবনে হাতিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বিখ্যাত সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের, ওই যে হাতিম তাইয়ের ছেলে, সে বিখ্যাত আরবের যে আপনার
মেহমানদারি করতেন, দাতা হাতেম চায় তাই আমরা জানি, সে হাতেম তাইয়ের ছেলে, তিনি পরবর্তী ইসলাম গ্রহণ করেন। আদি ইবনে হাতেম রাদিয়াল্লাহু তাআলা তিনি বললেন, মা জা ওয়াক্তু সলাতিন কাত্তু ইল্লা ওয়াকাদ আখাযতু লাহা উহবাতাহা, আমার জীবনে এরকম কখনো ঘটে নাই যে নামাজের সময় হয়েছে কিন্তু আমি প্রস্তুত না, এটা কখনোই ঘটে নাই, নামাজের সময় হয়ে গিয়েছে আমি প্রস্তুত। ওয়ামা জাআত ইল্লা ওয়া আনা ইলাইহি বিল আশওয়াকি, আর যখনই নামাজে আমি এসেছি আমি আগ্রহ নিয়ে, প্রচন্ড তৃষ্ণা নিয়ে, একজন পানি পিপাসার্ত ব্যক্তি যেমনি ভাবে তৃষ্ণা নিয়ে পানি পান করেন, আমি এরকম নামাজে তৃষ্ণা নিয়ে আসতাম, আমি এরকম নামাজে তৃষ্ণা নিয়ে আসতাম, আমি কারণ আমি ইমানের স্বাদ সালাতের মধ্যে আমি এটাকে অনুভব করার চেষ্টা করতাম। সাঈদ বিন মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তিনি বলেছেন, মা আযযানাল মুয়াজ্জিন মুনসু 30 সানা ওয়া ইল্লা ওয়া আনা ফিল মসজিদি, গত 30 বছর ইমাম মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু আমি মসজিদে নেই এটা ঘটে নাই, মুয়াজ্জিন আজান দিয়েছে কিন্তু আমি অনেক দূরে তা হয় নাই, মুয়াজ্জিন আজান দিয়েছে আমি মসজিদে, আমি এরকম ভাবে এবাদতের জন্য আমি প্রস্তুত হতাম। এ কারণে সালাফদের মধ্যে এরকম অসংখ্য ঘটনা আছে যারা এই কাজটি করেছেন। আপনি তামিম আত-তামিমি মুহাম্মদ বিন সামা আত-তামিমি তিনি বলেছেন, মাকাসতু 40 সানাতান লাম তাফুতনি আত-তাকবীরাতুল উলা ইল্লা ইয়াউমুন মাতাত উম্মি, আমার জীবনে 40 বছরে কোনোদিন তাকবীরে উলা আমি ছাড়ি নাই, একদিন কেবলমাত্র পড়তে পারি না, মা মারা গেছে, মাকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম তার দাফন কাফন নিয়ে, সেই দিন কেবল আমার জীবনে তাকবীর উলা বাদ দিয়েছে। আমি এলিট লোকদের কেবল ঘটনা আপনাদেরকে বলছি, আপনাদের দৃষ্টিতে এলিট কার গাড়িটা কত বড়, কার বাড়িটা কত বড়, কে কত বড় ইনকাম করে, কত বড় চাকরি করে, কত বড় ডিগ্রি আছে, কতগুলো ইন্ডাস্ট্রি আছে, এগুলো আপনাদের কাছে এলিট, কিন্তু দেখেন আমি একদল এলিট ক্লাসের লোকের কথা আমি আপনাদেরকে বলছি। আব্দুল ইবনে রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা রাসূলের সেই বিখ্যাত সাহাবী যিনি মুতার যুদ্ধে তিনি শহীদ হয়েছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন যে আব্দুল ইবনে রাওয়াহা তার অভ্যাস কি ছিল, ইজা আরাদা ইয়াখরুজা মিন বাইতিহি, যদি তিনি মসজিদ বাড়ি থেকে বের হবেন, মসজিদ হোক অথবা অন্য কোনো জায়গা যাক না কেন, তিনি দুই রাকাত নামাজ পড়ে বের হতেন, ঘরে ঢুকার পরও আর দুই রাকাত নামাজ পড়তেন, তিনি বের হওয়ার সময় দুই রাকাত পড়তেন, ঘরে ঢুকেও তিনি দুই রাকাত পড়তেন। রাসূল সাল্লাম তার প্রশংসা করে বললেন, রাহিমাল্লাহু আখি আব্দুল্লাহ ইবনে রাওয়াহা কানা আইনা মা আদরাকাহু সলাতু আনাখা, আমার ভাই আব্দুল ইবনে রাওয়াহের প্রতি আল্লাহ রহম করুন, যেখানে নামাজ সময় হতো সেখানে সে সব বাদ দিয়ে নামাজে দাঁড়িয়ে যেত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা স্পেশালি জানিয়ে দিলেন আব্দুল ইবনে রাওয়াহা এর মর্যাদাটা আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এরকম, কারণ তিনি ইমানের স্বাদ পেয়েছেন, কারণ তিনি ইবাদতের স্বাদ পেয়েছেন, কারণ তিনি সালাতের স্বাদ পেয়েছেন। সালাতের স্বাদ যদি আপনি পান আপনার অবস্থাও এরকম হবে, সাহাবায়ে কেরামরা তারা প্রতিযোগিতা করতেন এই ইবাদতের স্বাদ পাওয়ার জন্য। এবং আমরা জানি শয়তান কিন্তু চায় আমাদের অনেকেরই নামাজে দেরি করে দিতে, যে তুমি বা ইবাদতগুলো দেরি করে, তুমি একটু পরে করো, কোরআন আজকে তেলাওয়াত করো না, কালকে পড়ো, তাসবিহ তাহলে এখন করার দরকার নাই, নামাজটা একটু পরে পড়ো, ইবাদতটা একটু পরে করো, রোজাগুলো এখন না রাখলেও চলবে, সামনে রাইখো, হাজার ইস্যু, এখন তোমার দাঁড়িয়ে রাখতে হবে না, এখন তোমাকে হেজাব করতে হবে না, এখন তোমার এটা করা লাগবে, ওটা করা লাগবে, তুমি আরো সময় তো আছে, ভবিষ্যতে করবা। শয়তান এই কাজগুলো আমাদের মধ্যে অনুভূতি তৈরি করে দেয়। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আত তাওয়াদ্দু ফি কুল্লি শাইইন খায়রুন ইল্লা ফি আমালিল আখিরা, সব কাজগুলো আপনি দুনিয়াবী কাজ এটা আপনি তাড়াতাড়ি করবেন, কিন্তু আখিরাতের কাজ কি, আপনি দুনিয়াবী কাজ মানে এমনিতে দেরি করা, কোনো কিছুতেই দেরি করা কিন্তু মানে তাড়াহুড়া করা এটা খারাপ, দেরি মানে ধীরে ধীরে কাজ করা, আর তাআন্নি মিন রহমান ওয়া তাআজিলু মিন শয়তান, তাড়াহুড়া করা শয়তানের পক্ষ থেকে আসে, আর দেরি করা এটা আল্লাহর পক্ষ থেকে, মানে দেরি মানে হচ্ছে ধীরে শিস্তে কাজ করা, তাড়াহুড়া করে কাজ করা এটা আল্লাহ তাআলা পছন্দ করেন না। কিন্তু ইবাদতের ক্ষেত্রে আপনাকে তাড়াহুড়া করে শুরু করা লাগে, দুনিয়ার কাজ তাড়াহুড়া করে শুরু করলেই ভুল করে ফেলবেন, ঘর থেকে তাড়াহুড়া করে বের হলেন এটা রেখে আসবেন, ওটা রেখে আসবেন, কোন জায়গা থেকে তাড়াহুড়া করে বের হলেন এটা রেখে আসবেন, ওটা রেখে আসবেন, এটা ঝামেলা হবে, তাড়াহুড়া করে কাজ করেছেন এটা হয় না, ওইটা হয় না। কিন্তু আখেরাতের কাজ তাড়াহুড়া করে শুরু করা লাগে, শেষ করতে হয় দেরি করে, কিন্তু শুরু করতে হয় তাড়াহুড়া করে, কাজটাই শুরু করতে হয়। আল্লাহ সুবহান ওয়া তাআলা এই কাভাবে আমাদের সালাফদের অবস্থাটা এরকম ভাবে করেছেন, এবং আমরা তাদেরকে দেখি যে দুনিয়ার কাজগুলো তারা এরকম করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুন আউওয়ালা দাখিলিন ইলা সুকি ওয়া আখিরা খারিজিন মিনাস সুকি, তুমি এমন হয়ো না যে বাজারে সবার আগে ঢুকছো সবার পরে বাইরে হইও, বুঝেন নাই, তুমি এমন হয়ো না যে বাজারে সবার আগে ঢুকেছো আর বের হচ্ছে কি সবার পরে, আড্ডা খানায় তুমি সবার আগে গেছো আর বের হয়েছো সবার পরে, তুমি এরকম হইও না। বাজার একটা নিকৃষ্ট জায়গা, এখানে সবার পরে যাবা সবার আগে বের হবা, আপনি মসজিদে সবার পরে লাস্ট ইন ফার্স্ট আউট, সবার পরে ঢুকছেন সবার আগে বের হয়েছেন, এরকম নয়, সবার আগে ঢুকুন সবার পরে বের হন, যদি সেই সম্ভাবনা সেই সুযোগ সেই সামর্থ্য যদি আল্লাহ আপনার থাকে এবং আল্লাহ তাআলা যদি আপনাকে সেই তৌফিক দান করেন। প্রিয় ভাইরা, দুই নম্বর যে বিষয়টি বলতে চাই তা হলো আপনি এতলাত সালাত নামাজকে লম্বা করে দেবেন, যদি আপনি ইমানের স্বাদ পেতে চান নামাজকে আপনি লম্বা করবেন। সালফে সালিহীন তাদের অবস্থা দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করেছেন, তিনি এক রাকাতে রাসূলুল্লাহ সাল্লাম আপনি জানেন রাসূলের পিছনে সাহাবীরা যখন নামাজ পড়তেন বলতেন যে পা ব্যথা হয়ে যেত, আমরা এরকম একটা পা এরকম ঝুলিয়ে রেখে কিসের উপর আমরা
একটা খুঁটির উপর আমরা দাঁড় হয়ে থাকতাম কিছুক্ষণ, আবার আরেক পা এরকম উপরের দিকে উঠিয়ে খুঁটির উপর আমরা এরকম লাঠির উপর আমরা এরকম দাঁড় হয়ে থাকতাম, কারণ ওই পা নিচে রাখতে পারছি না, একটু পা এরকম উঠিয়ে রাখতাম রাসূলের পিছনে আমাদের করতে গিয়ে। অথচ তার বয়স তখন 61-62। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কারামরা বলছেন, রাসূলের পিছনে আমরা নামাজ আদায় করা শুরু করলাম, তিনি সূরা মানে তিনি সূরা বাকারা পড়া শুরু করলেন, আমরা ভাবলাম 100 আয়াতে গিয়ে থামবে, থামেন নাই, সূরা বাকারা শেষ, আমরা ভাবলাম এবার রুকুতে যাবেন, তিনি যান নাই, তিনি এবার সূরা নিসা পড়া শুরু করলেন, সূরা নিসা তিনি পড়ে সূরাতুল সহিহুল হাদিস বুখারী হাদিস সূরা নিসা পড়ে আমরা ভাবলাম এই সূরা পড়ে তিনি থামবেন, এরপরে তিনি সূরাতুল আলে ইমরান পড়া শুরু করলেন, আলে ইমরান পড়ে তারপরে তিনি রুকুতে গেলেন, আমরা তার পেছনে নামাজ আদায় করছি। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন, আর আমাদের যদি একটু তেলাওয়াত বেশি হয়ে যায় তাহলে তো ঈমান যায় প্রায়, যে এত লম্বা তেলাওয়াত কেন, তেলাওয়াত কিন্তু ছোট করে বলতে পারেন না, তেলাওয়াত আর একটু ছোট করে বলার জন্য এমনকি ওইখান থেকে কিছু মুরব্বীরা আছে অথবা কিছু মুসল্লি আছে পিছন থেকে মানে একটু স্মরণ করে দিলে যে একটু নামাজটা ছোট করেন, নামাজ বড় হয়ে যাচ্ছে তার। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের সাথে, এমনকি সাহাবায়ে কেরামদের যেমন ওসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার ব্যাপারে এরকম বর্ণনা আছে, তিনি এক রাকাতে বা এক রাকাত মানে এক ইউনিট নামাজে দুই রাকাত নামাজে তিনি পুরো কোরআন খতম করেছেন, অথবা এক রাকাতে তিনি পুরো কোরআন খতম করেছেন, এরকম বর্ণনা আছে। আমি জানি না কিভাবে তাদের পক্ষে এটা সম্ভব হয়েছে এক রাতে, আমি জানি না, আমার পক্ষে এটা বোঝা সম্ভব নয়, কারণ আল্লাহ তাআলা কার সময়ের মধ্যে কি বারাকা দেন এটা কেবল তিনিই জানেন, আমি জানি না। কিন্তু সালফে সালিহীন এই আলোচনাগুলো যখন তারা করেছেন, যেমন ফাদাইল কোরআন আবু ওবায়দ তিনি ঘটনাটি বর্ণনা করেছেন সহিহ সনদে, ফলে এই জাতীয় বর্ণনা অসংখ্য আপনি পাবেন যে সালাফরা তারা কতটুকু সময় জুড়ে তারা তাদের ইবাদতগুলো করেছেন। আমরা যদি আমাদের ইবাদতগুলো যদি করতে চাই তাহলে আমাদেরকে ঠিক এইভাবে ইবাদতটাকে বিশেষ করে নামাজকে আমাদের লম্বা করতে হবে। প্রিয় ভাইরা, নামাজকে আবু ইসহাক আস-সাবিঈ তিনি বলেছেন যে দউফতু ওয়া রাক্কা আজামি ইন্নি আল-ইয়াউম আকুমু ফিস সালাতি ফামা আকরা ইল্লাল বাকারাত ওয়া আলে ইমরান, আমি আজ দুর্বল হয়ে গেছি, বুড়ো হয়ে গেছি, তো বুড়ো হয়ে যাওয়ার কারণে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না, এক রাকাতে কেবল সূরা বাকারা আর আলে ইমরান পড়ি, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, দুর্বল হয়ে গেছি, হাড়গুলো দুর্বল হয়ে গেছে, এটা নাকি হাড় দুর্বল হয়ে যাওয়ার ইস্যু, মানে হাড় দুর্বল হয়ে যাওয়ার পরে নাকি এটা করেন, তাহলে হাড় যখন শক্তিশালী ছিল তখন আসলে করেছেন কি? আতা ইবনে আবি রাবাহের সেই বিখ্যাত তাবি নাম আপনারা জানেন, যাকে বলা হয় মুফতি মক্কা, মক্কায় তিনি থাকলে আর কারো কথা বলাই নিষিদ্ধ ছিল, সে আতা ইবনে আবি রাবাহ রাহিমাহুল্লাহ তার অবস্থা কি ছিল, যে তিনি কখনো নামাজে একটু নড়তেন না, 200 আয়াত এক দাঁড়া তেলাওয়াত করার পরে তারপরে রুকুতে যেতেন, কিন্তু কোনো নড়াচড়া নাই, একটু সুলকানি, একটু খাইজানি, একটু এইদিকে পা ওইদিকে ঝুলানো, ওইদিকে সরা, ওইদিকে নো, নেভার, নো মুভমেন্ট, এভাবে তারা তাদের ইবাদতগুলো করতেন। সালফে সালিহীন খালিদ ইবনে দুরাইক তিনি বলছেন, বসরায় আমাদের একজন ইমাম ছিলেন, তিনি আমাদেরকে নামাজ পড়াতেন, তিনি একবার মানে ইয়ের মধ্যে রামাদানে তিনি আমাদেরকে নিয়ে 4 দিনে পুরো কোরআন খতম করে দিয়েছেন, তো কেউ কেউ মনে করেন এত তাড়াতাড়ি করলেন কেন উনি, এর একটু আর একটু স্লো পড়তে পারলেন না, 4 দিনে কোরআন খতম করেছেন তারাবির নামাজ, এখন কেউ কেউ পিছন থেকে বলতেছেন যে উনি এত তাড়াহুড়া করেন কেন, উনি যাবেন কই, আপনি চিন্তা করে দেখুন, মানে প্রত্যেক দিন 8-8 বা 7.5 পারা করে পড়েছেন, 7.5 পারা করে এইভাবে কোরআন খতম করেছেন নামাজে, তাদের অবস্থা ছিল এরকম যে কেউ কেউ তারা এইভাবে তারা সারা রাত জুড়ে হয়তো তারা ইবাদত করেছেন, এবং তারা এটাকে মনে করছে এটাও তাদের একটা দুর্বলতার প্রকাশ, কারণ তারা এর চেয়ে বেশি সময় দেওয়া দরকার ছিল কিন্তু এই সময় তারা দিতে পারেন নাই। সালাফদের মধ্যে তারা ইবাদতের মধ্যে এরকম মজা কেউ কেউ পেয়েছেন যারা পর্যন্ত আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে, যেমন সাবেত আল বানানি আল পাসরি তার পক্ষ থেকে এরকম বর্ণনা আছে যে তিনি আল্লাহ সুবহান ওয়া তাআলার কাছে এরকম দোয়া করতেন, ইমাম বাইহাকী রহমাহুল্লাহ তার বিখ্যাত শোয়াবুল ইমান নামক গ্রন্থে তিনি এই হাদিসটি উল্লেখ করে মানে এই বর্ণনাটি উল্লেখ করেছেন, তিনি বলেছেন সাবেত আল বানানি তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন কুনতা আতাইতা আহাদান আস-সালাত ফি কবরি ফাআতিনি আস-সালাত ফি কবরি, আল্লাহ আমি নামাজে এত মজা পাই, যদি কবরে গিয়েও যদি একটু নামাজ পড়তে পারতাম, কবরে তো নামাজ পড়া যায় না, ইবাদত করা যায় না, কিন্তু তাদের সালাতের প্রতি তাদের ভালোবাসার লেভেলটা এরকম ছিল, যেটা না হলে তার জীবন সে কল্পনা করতে পারে না, যে নামাজ না হলে তার জীবনটা কল্পনা করতে পারে না। প্রিয় ভাইরা বোনেরা আমার, সেই কারণে আমি যেটা বলছি যে আমাদেরকে যে কাজটি করা দরকার তা হচ্ছে আমাদের ইবাদতটাকে বা সালাতটাকে আমাদের কমপক্ষে লম্বা করা দরকার। 3 নম্বর হচ্ছে তা আপনি লম্বা করে আপনি রোজা রাখবেন, আপনি রোজা রাখবেন, রোজা রাখবেন, কেউ কেউ সারা বছর রোজা রাখবেন, আপনি জানেন যে সারা বছর রোজা রাখা নিষিদ্ধ, সারা বছর রোজা রাখতেন, তো এখন প্রশ্ন করা হলো যে সারা বছর যদি তারা রোজা রাখলেন তাদের জন্য এটা কি নিষিদ্ধ না, সারা বছর তো রোজা রাখতে রাসূল নিষেধ করেছেন মানে সিয়াম উদ্দাহার, তখন ওলামায়ে কেরামরা উত্তর দিয়েছেন এরা মাজুর ছিল, আল্লাহ তাআলা এদেরকে মাফ করে দেবেন, এরা মাজুর ছিল, এরা নাকি মাজুর ছিল, আল্লাহর ইবাদত করছে তারা মাজুর ছিল, আপনি বলেন আমি মাজুর ছিলাম আমি ইবাদতটা করতে পারি নাই, আর এরা ইবাদত এত বেশি করেছে যে এই লোকগুলো মাজুর ছিল, এদেরকে আল্লাহ তাআলা মাফ করে দেবেন, এত বেশি ইবাদত করছে আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন, ইবাদত অ্যাজ ইফ
তারা যা আবাদত করেছে এই আবাদতটা তারা এমন ভাবে তারা করেছিল যে আবাদতের বাইরে তারা জীবন চিন্তাও করতে পারেনি। প্রিয় ভাইরা বোনেরা, নিজেকে একবার ভাবার আমি কথা বলবো, আপনাদেরকে চিন্তা করুন, আপনাদের কষ্ট হচ্ছে জানি আমি, কিন্তু তারপরেও আপনাদেরকে এই জায়গাগুলো ভাবার দরকার। আমি আপনাদেরকে সিয়াম আপনি রোজা রাখতে পারেন না, কিন্তু আপনি সোমবার এবং বৃহস্পতিবার আছে, আইয়ামে বিদ আছে, আপনি তো বছরে মানে প্রতি মাসে কমপক্ষে আপনি 11 দিন রোজা রাখার সুযোগ আছে, কমপক্ষে 11 দিন তো আপনি রোজা রাখার সুযোগ আছে। এই 11টা দিন আপনি রোজা রাখেন, তার চেয়ে কমও কখনো কখনো হতে পারে, যদি আইয়ামে বিদ যদি সোম এবং বৃহস্পতির মধ্যে পড়ে যায় তাহলে 10 হয়ে যাবে কখনো কখনো। এই রোজাগুলো আপনি রাখুন। আর রাসূল সাল্লাম তো বলেছেন দাউদের রোজা ছিল সবচেয়ে উত্তম রোজা, কারণ তিনি কখনো রোজা রাখতেন, কোন একদিন তিনি রোজা রাখতেন আরেকদিন তিনি রোজা রাখতেন না। তো এই এরা হচ্ছে সাবেকুন আল আউয়ালুন, সূরা আল ওয়াকিয়াতে যাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে একদল লোক তারা কি করবে, তারা সাবেকুন আল আউয়ালুন, তারা সবার আগে তারা জান্নাতে যাবে। চতুর্থ যে বিষয়টি, আপনি আবাদতের স্বাদ পেতে হলে কোরআন তেলাওয়াত লম্বা করে করুন। কোরআন তেলাওয়াত সাহাবীদের মধ্যে কেউ কেউ এসে রাসূলের কাছে বলতেন ইয়া রাসূলুল্লাহ আমাকে আপনি এক সপ্তাহের মধ্যে মানে আমি 10 দিন আমি আমাকে কোরআন তেলাওয়াতের জন্য আপনি অনুমতি দিন, আমি দ্রুত কোরআন শেষ করতে চাই। বলে তুমি এক মাসের মধ্যে শেষ করো না, লম্বা সময় হয়ে যায়। তাই যে ঠিক আছে তুমি 7 দিনের মধ্যে শেষ করো না, লম্বা হয়ে যায়, আপনি আরেকটু সময় কমান, আমি তো যুবক মানুষ আমি আরো সময় দিতে পারবো। আচ্ছা তুমি 3 দিনের মধ্যে শেষ করো, 3 দিনের বেশি কম সময় তুমি নিও না, 3 দিনের মধ্যে শেষ করো। তিনি বলেন আমার মনটা খারাপ হয়ে গেল, রাসূল আর একটু কম সময় দিতে পারলেন না কোরআন খতম করার জন্য। আর আপনি গত কয় বছরের আগে কোরআন ধরেছেন বলেন তো, খতম তো বহুত পরের কথা, কোরআন কবে সর্বশেষ ধরেছেন তাদের কাছে 3 দিন। এখন অনেকে ফতোয়া কয় 3 দিনের কমে কোরআন খতম করা যায় আছে কিনা, কাদের সামনে ফতোয়া দিতেছেন, যে বেটা কোরআন কোনোদিন পড়ে না তার সামনে 3 দিন, তাদের ইচ্ছা ছিল তারা একদিনে কোরআন খতম দেবেন, আল্লাহ রাসূল বলছেন না 3 দিন, আগ্রহের জায়গা থেকে। আর যে ব্যক্তি কোরআন ধরে না তার কাছে ফতোয়া কি, তারে আপনি বলেন তুমি পারলে প্রতিদিন কোরআন খতম করো, তাইলে যদি সে কোরআনের কাছে কোনোদিন যায়, আদারওয়াইজ তো এই সকল লোকদেরকে আপনি কোরআনের কাছে যেতে দেখবেন না। কোরআন এই জন্য ওসমান ইবনে আফফান বলতেন লাউ তাহুরাত কুলুবুকুম লামা শাবাত মিন তেলাওয়াতিল কোরআন, তোমাদের অন্তরগুলো যদি সত্যিকার বিশুদ্ধ হতো তাহলে কোরআন তেলাওয়াতে তোমরা কোনোদিন বলতে না যে ওকে এনাফ আজকে অনেক পড়ে ফেলছি, এটা তোমরা বলতে না, বরং তোমরা আরো কোরআন তেলাওয়াত করতে থাকতে, লম্বা কোরআন তেলাওয়াত করুন। কারণ আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর কিতাবকে আপনি পাঠ করছেন, এর মাধ্যমে কেবলমাত্র আপনি কোরআন এর মাধ্যমে কেবল আপনি আল্লাহর সাথে সম্পৃক্ত মানে আল্লাহর সাথে আপনি অনেক বেশি রিলেটেড কানেক্টেড আপনি থাকতে পারবেন। ওয়ারাত্তিলিল কোরআন তারতিলা, কোরআনকে যেন আমরা তারতিলের সাথে পড়ি। এই জন্য হুজাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেন তোমাদের জামা কাপড়গুলো যেমন ভাবে পুরান হয়ে যায়, ঈমান ওইরকম পুরান হয়ে যাবে। ঈমানকে তাসদীদ শক্তিশালী করতে হলে তোমরা কোরআন তেলাওয়াত করো, ঈমানকে যদি শক্তিশালী করতে চাও তাহলে তোমরা কোরআন তেলাওয়াত করো। প্রিয় ভাইরা, আমাদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমাদের একটা দস্তরখান আছে, আপনাদের দস্তরখানে বিভিন্ন খাবারের আইটেম আছে, কিন্তু আল্লাহর একটা দস্তরখান আছে, সেটা কোনটা? আল কোরআন, মা আদাবাতু মিনাল্লাহ, আল্লাহর দস্তরখান হচ্ছে, এটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ডাইনিং টেবিল, এটা হচ্ছে কোরআন। এখানে আসুন, এখানে বিভিন্ন ধরনের খাবার আছে আপনার জন্য। কোন খাবার? স্পিরিচুয়াল খাবার। মানুষ কেবলমাত্র শরীরে খাবার দিয়ে বাঁচে না, শরীরে খাবার দিলে তো এটা ওই যে বনের হিংস্র প্রাণীর মতো কুকুর শুকর অথবা ধরুন এটা ওই যে আপনার বাঘ ভল্লুকের মতো এটা হয়ে যাবে, কারণ এটা তখন আপনাকে খাবলা দিয়ে খাবে। আপনার রুহকে খাবার দেন তাহলে আপনার রুহ আপনাকে আল্লাহর সাথে কানেক্টেড করে দেবে। রুহকে খাবার দেওয়া হচ্ছে কোরআন তেলাওয়াতের মধ্যে, রুহকে খাবার দেওয়া যায়। কখনো ইবাদত যদি মিস হয়ে যায় তাহলে এর জন্য অনুশোচনা করুন, আর তাহাসসুরু আলা তারকি আলা ফাকলি আত-তাআত, ইবাদত যদি কখনো না করতে পারেন, কোন ইবাদত যদি ছুটে যায় তাহলে এই জন্য আপনি আপনি এই জন্য তাহাসসুর অনুশোচনা করুন। আমি আজকের যে আলোচনাটা দিয়ে শুরু করেছিলাম, সাহাবীদের একদল তারা যুদ্ধের ময়দানে যেতে পারেন, এর জন্য তারা কেঁদে কেঁদে যাচ্ছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল পিচ্ছি সাহাবি বদর যুদ্ধে তিনি অংশগ্রহণ করার জন্য বললেন ইয়া রাসূল আমি যুদ্ধে যাব, রাসূল তাকে মেপে দেখলেন যে তার বয়স এখন হয় নাই, বলে তুমি চলে যাও। তিনি বলেন আমি কয়েক রাত ঘুমাতে পারি নাই, আমি বেহুশ হয়ে যেতে মাঝে মাঝে, রাসূল আমাকে যুদ্ধের ময়দানে যেতে দেয় নাই কারণ আমার বয়স কম। এরপর আগামী বছর পরের বছর আবার উহুদের যুদ্ধে আমি রাসূলের কাছে গেলাম, ইয়া রাসূল আমি যুদ্ধে অংশগ্রহণ করতে চাই, রাসূল এবারে আমার অনুমোদন দিলেন, আমার এবার কষ্টটা টেনশনটা আমার দুঃখটা কমে গেল। একটা 11 বছরের বাচ্চা আপনার বাচ্চারে মোবাইল না দিলে, কম্পিউটার গেমস না খেললে, সিনেমা না দেখলে, কার্টুন না দেখলে চিৎকার করে খায় না, আর ওনারা যুদ্ধের ময়দানে যেতে পারে না দেখে অস্থির হয়ে যায়, বেহুশ হয়ে যায়। 11 বছরের বাচ্চা 12 বছরের বাচ্চার মধ্যে কে অনুমতি তৈরি করে দিল? এবারে স্বাদ তারা কিভাবে পেয়েছে? ভাইরা, এবাদতের স্বাদ পাওয়া এটা সাধারণ কোনো বিষয় নয়, সাহাবাই কেরামে তারা এবাদতের স্বাদ পেয়েছেন এবং এই কারণে তারা এবাদত নিয়ে তারা এইভাবে তারা কাজ করতেন। এই কারণে সালফে সালিন আপনি দেখবেন যে তারা যদি কোনোদিন জামাত তাদের তেক হতো তাহলে তারা কাঁদতে কাঁদতে অস্থির হয়ে যেত, নামাজ কেন জামাতে পেলেন না, আমরা নামাজ পড়ি না তাতে আমাদের কান্না আসে না, তারা নামাজ পড়েননি। সুলাইমান বিন হামজাল মুকদ্দসে তিনি বলেছেন লাম উসল্লিল ফরিদাতা মুনফারিদান কত্তু ইল্লা মাররাতাইন, আমার গোটা জীবনে আমি কেবল 2 বার একাকী নামাজ পড়ছি।
আর কখনো আমি জামাত মিস করি না গোটা জীবনে। কেমন এলিট শ্রেণীর মানুষেরা, আর এদেরকে কোন বাপ মা তৈরি করেছে বলেন? সে বাপ মা গুলো কোন এলিট ক্লাসের মানুষ যে বাবা মা তাদের সন্তানদেরকে এভাবে তৈরি করেছে? এবং সর্বশেষ আমি দুই তিন মিনিটে দুই মিনিটে যে কথাটি বলি তা হলো যে আপনারা মৃত্যুকে কামনা করা, বলেন তো কে এখন বলবেন আল্লাহ আমি চাইলে, তুমি যদি চাও আমাকে এমন মৃত্যু দাও, এমন কে আছেন? হাত তুলে দেখাতে পারবেন? হাত তোলার দরকার নেই। কিন্তু আমি তো এরকম লোক হয়েছে যে আমি প্রস্তুত আছি, ঠিক আছে আজরাইল আসুক, ঠিক আছে আজরাইল আসুক। এক বুড়ি মাথায় বোঝা নিয়ে যাচ্ছিল, এটা গল্প আপনারা জানেন বাংলাদেশের ট্রেডিশনাল গল্প, বুড়ি মাথায় বোঝা নিয়ে যাচ্ছিল, তার তো বোঝা বহন করার মতো তার ক্ষমতা নেই, খুবই কষ্ট। তখন মনে তখন বলতেছে আজরাইল কি আমার চোখে দেখে না, আজরাইল কি আমার চোখে দেখে না, তো আমার এত ভালো মানুষ মারা যায় আমি মরি না কেন? এর মধ্যে আজরাইল হিন দিয়ে যাচ্ছিল, এটা গল্পের মধ্যে বলা হয়। আজরাইল ওই দিক দিয়ে যাচ্ছিল, আজরাইল বললে বুড়ি ডাকে কেন, একটু যায় দেখি তো, এই বুড়ি তুমি আমায় ডাকলা কেন? বলে কি তুমি কি? বলে আমি তো আজরাইল, আমি তো আজরাইল মানে আমাদের দেশে আমি ট্রেডিশনাল গল্প বলছি, যদি কোরআনে আদেশে আজরাইল শব্দ নাই, মূলত সে মালাকুল মাউত, এটা আপনারা বুঝে নেবেন। তো এখন ওই নারী বলছে যে ও বাবা তুমি এসো, আমার বোঝাটা একটু বাসায় পৌঁছে দেওয়ার জন্য তোমার ডাকছিলাম। এতক্ষণ কিন্তু ভিন্ন কথা বলেছে, এখন একটু বোঝাটা বাসায় পৌঁছে দেওয়ার জন্য, আমাদের মৃত্যুর জন্য আমরা প্রস্তুত না তো। এবং এই জন্য আল্লাহ তাআলা ইহুদির কথা বলেছেন যে তাদেরকে আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা বলো ইয়া আহলুল কিতাব, যদি হে ইহুদিরা, ইয়া আইয়ুহাল্লাযিনা হাদু ইন কুনতুম জাআনতুম আন্নাকুম আউলিয়া ইল্লাহ মিন দুনিন নাসি ফাতামান্নাউল মাউত, মৃত্যু কামনা করো, ওয়ালা ইয়াতামান্নাউনাহু, আর সূরা বাকারা বলছে ওয়ালা ইয়াতামান্নাউনাহু, আল্লাহ তাআলা বলেছেন ওরা কখনোই মৃত্যু কামনা করবে না, কারণ এত অপকর্ম তারা করেছে, মৃত্যু তারা কোনোদিনই তারা চাইবে না। আর আমরা এবাউতে যে সাত পাই না তার ঠিকই প্রমাণ আছে, তার মধ্যে আমি কয়েকটি প্রমাণ কেবল উল্লেখ করে আপনাদেরকে বলছি। কিছু কিছু লোক তারা এবাউতে সাত পায় না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূল আমাদেরকে এটা বলেছেন, যেমন ধরুন আপনি নামাজে এসেছেন হাই আসতেছে, কোরআন তেলাওয়াত করতেছেন আপনার ঘুম আসতেছে, এগুলো হচ্ছে আপনি এবাউতের সাত পান নাই, এটা এবাদতের স্বাদ আপনি পান নাই, এটা একটি বিষয়। এখন এই যে এবাদত আমরা স্বাদ পাই না, তাহলে এবাদতের স্বাদ পাওয়ার জন্য আমাদের কি কি করতে হবে? যেগুলো আমরা কয়েকটা হাদিস বলছিলাম, আল্লাহকে একমাত্র রব হিসেবে মেনে নেয়া, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ অনুসারে চলা, এবং আপনি ইসলামকে একমাত্র জীবন ব্যবস্থা হিসেবে গ্রহণ করা, আখেরাতের প্রতি আপনার ঈমান আনা, এবং মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা, আমাদের অন্তরগুলো কঠিন হয়ে যায় যে সকল কারণে, এগুলো থেকে দূরে থাকা। অন্তর কঠিন হয়ে যায় অন্তরে যদি আমরা খাবার না দিই, অন্তরের খাবার মনে রাখবেন আমাদের শরীর, ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি বলেছেন আমাদের শরীর তৈরি হয়েছে কি দিয়ে? মাটি দিয়ে। আর আমাদের রূহ তৈরি হয়েছে জান্নাতি উপাদান দিয়ে। আপনি যদি মাটির তৈরি জিনিস যদি কেবল খাওয়াতে থাকেন শরীরকে, তাহলে এটা ভারী হয়ে যাবে এবং ওটা হালকা হয়ে যাবে, তখন এটা বিজয়ী হবে, ওটা পরাজিত হবে। আর আপনি যদি রূহকে খাবার দেন, জান্নাতের জিনিস, আসমানি জিনিস, আল্লাহর পক্ষ থেকে আগত জিনিস, পিওর জিনিস, আকাশ থেকে যা আসে তাই পিওর, যেমন বৃষ্টি, যেমন কোরআন, ওয়াহি, আকাশ থেকে যা আছে তাই পিওর, জমিন থেকে যা উৎপাদন হয় সব পিওর না, এর মধ্যে অনেক ত্রুটি, অনেক কিছু এখানে তৈরি হয়ে যায়, এখানে সমস্যা তৈরি হয়ে যায়। এখন এর জন্য তিনি বলেছেন আপনি যদি অনেক বেশি খান তাহলে আপনি জমিনের দিকে যাবেন, আর যদি আপনি অনেক আসমানি খাবার, রুহানি খাবার যদি খান তাহলে আপনার আত্মা ওই রুহে, মানে আপনার রূহ ওই যেই জায়গার যে উপাদান দিয়ে তৈরি করা হয়েছে ওই উপাদানে যাবে, অর্থাৎ জান্নাতের দিকে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সত্যিকার ঈমানের স্বাদ উপভোগ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আকুলু ক্বাউলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু ওয়াল গাফুরুর রহিম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়া সলাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মাওয়ালা, আম্মা বা'দু, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد এবারে সাদ না পাওয়ার প্রধানতম কারণ হচ্ছে আমরা গুনাহ করছি, অপরাধ করছি, গুনাহ করছি, অপরাধ করছি। কখনো শরীরের গুনাহ, শরীরের অঙ্গপ্রত্যঙ্গ দিয়ে গুনাহ করছি, অথবা আমাদের অন্তর, আমাদের রূহটাকে আমরা শক্তিশালী করি না, এই কারণে আমরা ইমানের স্বাদ প্রতিকৃত করতে পাই না। ইমানের স্বাদ পেতে হলে আপনি আল্লাহজাত ওয়াল লাফজাত এই দুটো জিনিসকে নিয়ন্ত্রণ করবেন। আল্লাহজাত ওয়াল লাফজাত, মুখকে নিয়ন্ত্রণ করুন, চোখকে নিয়ন্ত্রণ করুন, আপনার মুখকে নিয়ন্ত্রণ করুন, অপ্রয়োজনীয় কথা বলবেন না। আপনার মুখ বের হলে, মুখ যদি কখনো খোলেন তাহলে সুবহানাল্লাহ দিয়ে খুললেন, আলহামদুলিল্লাহ দিয়ে খুলবেন। মুখ কখনো অন্যের ব্যাপারে খারাপ বলার জন্য খুলবেন না, খারাপ শোনার জন্য আপনার কানকে আপনি উন্মুক্ত করে দেবেন না, খারাপ কিছু দেখার জন্য উন্মুক্ত করে দেবেন না, ভালো কিছু দেখার জন্য করুন। আল্লাহজাত ওয়াল লাফজাত, এটা ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ তিনি আদ-দাওয়া দাওয়া গ্রন্থে উল্লেখ করেছেন। এটাকে নিয়ন্ত্রণ করলে আমরা কেবল ইমানের স্বাদ পাওয়ার বা এবাদতের স্বাদ পাওয়ার পথে আমরা
এগোতে পারবো। হে আল্লাহ তুমি আমাদেরকে আবাদতের স্বাদ পাওয়ার তৌফিক দান করো আল্লাহ, আমাদের ইমানের স্বাদ পাওয়ার তৌফিক দান করো আল্লাহ, আমাদের আবাদত আমাদের ইমানকে তুমি শক্তিশালী করে দাও আল্লাহ, তোমার এলিট ক্লাসের লোক আমাদেরকে বানিয়ে দাও আল্লাহ, আমরা যেন সেই সকল ব্যক্তিদের অন্তর্ভুক্ত হতে পারি যারা আবাদতের স্বাদ পায় এবং এই কারণে তারা আবাদতকে প্রলম্বিত করে লম্বা করে, আমরা সেই রকম মানুষ হতে পারি সেই তৌফিক দিও আল্লাহ। আমাদেরকে জান্নাতি না বানিয়ে তুমি নিও না আল্লাহ, আমাদেরকে জান্নাতের অধিকারী বানিয়ে কেবলমাত্র তুমি আমাদেরকে মৃত্যু দিও আল্লাহ। আল্লাহুম্মা জাআলিল হায়াতা জিয়াদাতান লানা ফি কুল্লি খায়র ওয়াল মাউত রাহাতান লানা মিন কুল্লি শার। ইয়া আল্লাহ, আল্লাহুম্মা ইন্না নাসআলুকা লাযযাতান ফি নাযরি, লাযযাতান নাযরি ইলা ওয়াজহিকাল করিম, ওয়ালাযযাতা শাওকি ইলা লিকাইকাল করিম ইয়া রাব্বাল আলামিন। ইয়া আল্লাহ, আপনাকে দেখার এই লাযযাত, এই সুখ আমরা অনুভব করতে চাই, এই সুখ আমাদেরকে দিয়েন, আপনাকে যেন আমরা দেখতে পাই আল্লাহ, সেই তৌফিক আপনি আমাদেরকে দান করুন। ইবাদাল্লাহ রাহিমাকুল্লাহ, ইন্নাল্লাহা ইয়আমুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'ই যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশাই ওয়াল মুনকারি ওয়াল বাগয়, ইয়া'যুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন।